হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মেয়ের জন্য কী রেসিপি তৈরি করি সেটাই তো আজকে আমি আমার মেয়ের জন্য তৈরি করব স্যান্ডউইচ আসলে এটা আমার রান্নার চ্যানেল না আমি এখানে কোনো রান্না শেখাচ্ছি না শুধু আমরা যেভাবে আমার বাচ্চার জন্য তৈরি করি সেটাই তো এক একজন এক একভাবে তৈরি করে থাকেন তো আমি যেভাবে পারি সে সেভাবে আমি আমার বাচ্চার জন্য তৈরি করি আসলে বাহিরের পাসপোর্ট খাবারগুলোর চেয়ে নিজেরা তৈরি করে যে কোনো খাবারই বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এবং কি বাচ্চারা খেতেও খুবই টেস্ট পায় কারণ মায়ের হাতের খাবারের মতো অন্য খাবারের কোনো তুলনাই হয় না তো এই তো আমি এখানে নিয়েছি গাজর মেওনি চিনি মুরগির মাংস গোলমরিচ সব কিছু উপকরণে একসাথে মিশিয়ে মিশিয়ে ব্রেড কাপগুলো সাইড থেকে কেটে আমি খুব সুন্দর করে স্যান্ডউইচটা তৈরি করেছি তো আমার স্যান্ডউইচটা খুবই মুচমুচে হয়েছে এবং কি তো আমার মেয়ে খুব সুন্দর করে আমার নিজের হাতের বানানো স্যান্ডউইচটা মজা করে খাচ্ছে তো আসলে প্রত্যেকটা মায়ের বাচ্চাদের খাবারগুলো বাচ্চাদেরকে যখন নিজের হাতে খাবারগুলো বানিয়ে খাওয়ায় তখন তাদের মনে এমনিতেই আত্মতৃপ্তি এসে যায় তো আমাদের আসলে রান্না করাতেই তৃপ্তি এসে যায় আমাদের খেতে হয় না তো মায়েরা আসলে মায়েরা নিজের সন্তানকে তার পুরোটা দিয়ে ভালোবাসতে জানে তো মা ছাড়া আসলে এই পৃথিবীতে একটা সন্তানের ভালো কেউই বুঝতে পারে না তো মা বিহীন সন্তানের আসলে অনিশ্চিত ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ কখনোই ভালো হতে পারে না মা ছাড়া এমনিতেই আমাদের মায়েদের প্রতিটা ক্ষেত্রে দোষ সন্তান যদি ভালো হয় তারপরেও বাবার নাম হয় আর যদি সন্তান খারাপ হয় মায়েদের অপ অপবাদ তো আছেই এটা কখনো বলতে হয় না মায়েদের সব দোষ সন্তান যদি ভালো না হয়